প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়, রাষ্ট্র, নাগরিকতা ও আইন নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আইনের ধারণা, আইনের বৈশিষ্ট্য এবং আইনের উৎস। আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং এই আলোচনাটা আমরা করব মনোযোগ দিয়ে। বইগুলো এবং বই দেখো মনোযোগ দিয়ে, প্রশ্নগুলি আন্ডারলাইন করে নিবে। আমি যেগুলি ইন্ডিকেট করে দিব এগুলি প্রশ্ন আন্ডারলাইন করবে। দেখো, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এরপর বলছে যে রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে আমরা যদি জ্ঞানমূলক প্রশ্ন ধরি যে রাষ্ট্র কি, তাহলে রাষ্ট্র হচ্ছে কি, এটা সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান, এটাও নৈর্ব্যক্তিক প্রশ্নেও থাকে। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের আবির্ভাব ঘটে। এরপরে বলছে যে যারা সমাজে বসবাস করে এবং ঐক্যসূত্রে মানে একই সূত্রে গাঁথা, তাদের কল্যাণ এবং সমস্যা সমাধানের উদ্দেশ্যে, লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কিন্তু কি রাষ্ট্রের, এই সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রের আবির্ভাব ঘটে। বিকাশ, সামাজিক বিকাশের একটা স্তরে সমাজের মধ্য থেকে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান। এটা কখন মনে করা হতো? প্রাচীন ও মধ্যযুগে। তাহলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা করেছেন। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, মনে রাখবে। রাষ্ট্র হলো নাগরিকদের জন্য। কাদের জন্য? নাগরিকদের জন্য। তাহলে নাগরিকের সুখ ও শান্তি বিধান করার জন্য রাষ্ট্রকে অনেক কাজ করতে হয়। রাষ্ট্রের এই কাজ কতগুলো অপরিহার্য বা আবার কতগুলো ঐচ্ছিক। এগুলি অপরিহার্য মানে কি, যে এই কাজটা না করলেই নয়, এটা হচ্ছে অপরিহার্য। তাহলে আবার রাষ্ট্রের প্রতি নাগরিকদের বেশ কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। তাহলে অন্যদিকে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং সমাজে বিদ্যমান সমস্যাগুলো প্রতিরোধ ও প্রতিকারে আইনের বিধি বিধান আবশ্যক। আইনের বিধি বিধান, বিধি বিধান মানে কি, নিয়ম কানুন। তারপরে বলছে যে এই পাঠ থেকে আমরা অনেক কিছুই জানবো এবং এখানে দেখো প্রথমে হচ্ছে রাষ্ট্রের ধারণা, ঠিক আছে। আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রথম অংশ হচ্ছে রাষ্ট্রের, এটা কি, আইনের ধারণা, যেটা হচ্ছে আছো প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে, আবার হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। খুব সহসায় কিন্তু একটা রাষ্ট্রের উৎপত্তি হয়নি, কিন্তু আদিম মানুষ প্রথমে গোত্র ভিত্তিক বসবাস করত। তাহলে সময়ের পরিবর্তনে একসঙ্গে রাষ্ট্রের উৎপত্তি হয় এবং মানুষ রাষ্ট্র সৃষ্টি করে। এর উৎপত্তি হয়েছে এবং এই মানুষই আবার এই রাষ্ট্রটির সৃষ্টি করেছে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরই রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হয়। তাহলে রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। যে যে রাষ্ট্রে বসবাস করবে সে সেই রাষ্ট্রেরই নাগরিক। আবার নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। রাষ্ট্রবিজ্ঞানী ও নাগরিক তত্ত্ববিদরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এরিস্টটলের মতে বলছে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয় গঠিত সংগঠনই হচ্ছে রাষ্ট্র। তাহলে আমাদের রাষ্ট্র কি, এবং এখানে বলছে এরিস্টটলের মতে রাষ্ট্র কি, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, আবার জ্ঞানমূলক প্রশ্নেই এটা হবে। এবং বলছে যে রাষ্ট্রবিজ্ঞানী আর এম ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক বলছে ক্ষমতা রয়েছে এবং যার নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে স্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করেছেন। তাহলে অধ্যাপক গার্নার, এখানে একটা প্রশ্ন এরকম জাগবে যে জ্ঞানমূলক প্রশ্ন যে, এবং উৎকৃষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করেছে কে? তাহলে কে বলবো আমরা? যে অধ্যাপক গার্নার পূর্ণাঙ্গ এবং সুস্পষ্ট একটি সংজ্ঞা প্রদান করেছেন।
তিনি বলেন যে রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে আর যা বহিঃশক্তি নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে আর যে সরকারের প্রতি ওই জনসমাজ যে জনসমাজ এই দেশে বসবাস করে ওই জনসমাজ স্বভাবতই অনুগত। অবশ্যই এটা সত্য কথা যে আমরা যে যে রাষ্ট্রে বসবাস করি না কেন ওই রাষ্ট্রের কিসের উপর একটা যেটা আছে নির্দিষ্টভাবে বসবাস করে এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত আমরা এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে তাদেরকে ওই সরকারের প্রতি তাদের কি যা কি আছে স্বভাবতই অনুগত, তারাই সরকার কি প্রতি জনসমাজ অনুগত। সুতরাং আমরা বলতে পারি যে রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে, তাহলে আমরা এটাকে সরকার বলব। এখানে আসো দেখো, এরপরে হচ্ছে এখানে আছে যে রাষ্ট্র নাগরিকতাও আইন, তাহলে এখানে বলছে দেখো যে রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করলে আমরা রাষ্ট্রের চারটি উপাদান দেখতে পাই, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। প্রত্যেক রাষ্ট্রেই এই চারটি উপাদানের সমন্বয়ে গঠিত। তাহলে দেখো এই উপাদানের মধ্যে আছে জনসমষ্টি, যে রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। এটা কি জনসমষ্টি হচ্ছে প্রাথমিক উপাদান? জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা বা পারস্পরিক সকল পারস্পরিক সম্পর্ক হতেই কিন্তু রাষ্ট্রের উদ্ভব হচ্ছে। এবং তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। গণচীন ও ভারতে জনসংখ্যা 100 কোটির উপরে। অন্যদিকে স্যান মেরিনো ও মোনাকো এক দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 38,300 ও 38,963 জন, যেটা 19 সালের বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী। এরপরে আসো দেখো নির্দিষ্ট ভূখণ্ড, যে নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। তাহলে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান কোনটি? প্রত্যেক রাষ্ট্রে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমা বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। আবার জনসমষ্টি ঐক্যবদ্ধ জাতিমতাবাদী আন্দোলন সংগ্রামও কি এটা যুদ্ধ, প্রতিটি রাষ্ট্রীয় ভূখণ্ডের সীমা উন্নয়ন কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে উঠতে তুলে। ভূখণ্ড বড় বা ছোট হতে পারে, যেমন রাশিয়ার আয়তন অনেক বড় আর আয়তনের দিক থেকে রাষ্ট্র হলো ছোট, দারুসালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডকে পৃথিবী মানচিত্রে সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পায়। তাহলে এখানে দেখো যে অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপে সমষ্টি হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি, এগুলি কিন্তু দ্বীপ, দ্বীপের মধ্যে। এরপরে আসো সরকার, রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। তৃতীয় উপাদান, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, যে ভূখণ্ড রয়েছে এই নির্দিষ্টতার মধ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। কয়টা বিভাগ? তিনটি বিভাগ, আইন, শাসন ও বিচার বিভাগ। এই তিন বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে, আর সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে এবং সরকার বলতে ব্যাপক করতে শাসক গোষ্ঠীকে সকলকে বুঝায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার দায়িত্বটি অংশগ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক কি হয়, পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো তার মস্তিষ্ক স্বরূপ। এটা হলো অনুধাবন প্রশ্নে থাকতে পারে এবং এটা যে ব্যাখ্যা করো, যদি বলছে যে রাষ্ট্র যদি হয় জীবদেহ আর তবে সরকার হলো তার মস্তিষ্ক স্বরূপ, হ্যাঁ ব্যাখ্যা করো, হাইফেন দিবে তারপর ব্যাখ্যা করো দাঁড়িয়ে, এটা একটা অনুধাবন প্রশ্ন হতে পারে। এরপরে দেখো সার্বভৌমত্ব, রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়।
এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা লাভ করে বা পূর্ণতা পায়। এ রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে কি করে পৃথক করে, পৃথক মানে আলাদা করা। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া কোনো অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা কি হয় না, রাষ্ট্র আইনগত আইনসঙ্গত ভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থা চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃত্ব থাকবে এবং এই ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শই হচ্ছে আইন, আর এই সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলেই কিন্তু বাধ্য। সার্বভৌম ক্ষমতার অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি দিক আছে, কটা দিয়ে, দুটি দিক। একটা জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়, আর এই সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে কোনো কর্তৃপক্ষ নেই। তাইলে বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হচ্ছে রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। কেবল জনসমষ্টির নির্দিষ্ট ভূখণ্ডের সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। যতদিন রাষ্ট্রের দায়িত্ব স্থায়িত্ব বিদ্যমান থাকে ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে, তবে সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না। সুতরাং জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এই সার্বভৌমত্ব এই চারটি উপাদান নিয়ে কিন্তু রাষ্ট্র গঠিত হয়, আর এর যে কোনো একটি উপাদান না হলে রাষ্ট্র গঠিত হতে পারে না। তাইলে এখানে আসো, আমি একটু পর্যন্ত পড়লাম যে এইটার আলোচ্য বিষয়, আমি রাষ্ট্র নিয়ে শেষ করলাম। আলোচ্য বিষয় হচ্ছে আইনের ধারণা, আইনের বৈশিষ্ট্য এবং আইনের উৎস। এগুলি দেখো, একটু পর্যন্ত থাকুক আজকে, এবং এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন দিলাম একটা, এবং এই এগুলি সবগুলি বাড়ির কাজ হিসাবে থাকবে। এগুলি পড়বে, ভালোভাবে পড়বে, খাতায় লিখবে। এই যে দেখো, আমি যে পাঠটা পড়ালাম এখান থেকে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিলাম। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্র, নাগরিকতা ও আইন, আমি এই পাঠটা পড়ে জ্ঞানমূলক প্রশ্নগুলি দিলাম। প্রশ্নগুলি লিখে নাও খাতায় মনোযোগ দিয়ে, খাতা কলম খুলো, খাতায় লিখে নাও। এক নাম্বার প্রশ্ন, আইন কি? দুই নাম্বার প্রশ্ন, সাধারণভাবে আইন বলতে কি বোঝায়? নাম্বার তিন, আইন কাকে বলে? চার, আইন মূলত কত ধরনের? চার নাম্বার প্রশ্ন হচ্ছে আইন মূলত কত ধরনের? নাম্বার পাঁচ, সামাজিক আইন কাকে বলে? ছয় নাম্বার, রাষ্ট্রীয় আইন কাকে বলে? সাত, টিএইচ গ্রিনের মতে আইনের সংজ্ঞাটি কি? আট নাম্বার, অধ্যাপক হোলা হল্যান্ড প্রদত্ত আইনের সংজ্ঞাটি লিখো। নয়, আইনের সবচেয়ে উৎকৃষ্ট সংজ্ঞাটি প্রদান করেছেন কে? দশ, উড্রো উইলসন আইন কি, আইনের কি সংজ্ঞা প্রদান করেছেন? এখানে বলছে যে উড্রো উইলসন আইনের কি সংজ্ঞা প্রদান করেছেন। এগারো নাম্বার, রাষ্ট্রবিজ্ঞানে হল্যান্ডের মতে আইনের প্রধান অংশ কয়টি? রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড তার মতে আইনের প্রধান অংশ কয়টি? বারো নাম্বার প্রশ্ন, আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি? এরপরে তেরো, সামাজিক প্রথা কি? চোদ্দ, কোন দেশের অধিকাংশ আইনি প্রথা থেকে এসেছে? পনেরো এবং লাস্ট প্রশ্ন, প্রাচীন কাল থেকে মানুষ কোন আইন অনুসরণ করে আসছে? এই পনেরোটা জ্ঞানমূলক প্রশ্ন আমি এই পাঠ থেকে দিলাম, এবং এগুলি পড়বে, ভালোভাবে পড়বে, এবং লাইন বাই লাইন না পড়লে কিন্তু এই প্রশ্নের উত্তর বের করা যাবে না। এখন এই প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। এই দেখো, এই চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্ন এবং একটা অনুধাবন প্রশ্ন দিলাম, এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে, এবং নোটভিত্তিক প্রশ্নের কোনো কি নাই, সিমিলার ইয়ে নাই, এটা সংক্ষিপ্তও না, ইয়ে না, প্রত্যেকটা লাইন থেকে নোটভিত্তিক প্রশ্ন দুইটা, মিনিমাম দুইটা করে হতে পারে, এবং এই লাইন বাই লাইন পড়ে নোটভিত্তিক প্রশ্নগুলি
বের করবে এবং ভালোভাবে পড়বে, আর জ্ঞানমূলক প্রশ্নগুলি খাতায় লিখবে, উত্তরগুলি খাতায় লিখবে, আবার পড়বে, ভালোভাবে পড়বে, এবং একটা অনুধাবন প্রশ্ন দিলে মেয়ে অনুধাবন প্রশ্নটাও পড়বে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুস্থ সবাইকে রাখবে। করোনার অবস্থা কিন্তু এখনো অনেক ঊর্ধ্বে, অনেক খারাপ অবস্থা দেশে। তোমরা ভালোভাবে থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে, পড়াশোনাটা কিন্তু করবে। এটা এই আশা রেখেই আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।